আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। বন্ধুরা, আমরা সকলেই জানি যে গত কয়েকদিন আগে অর্থাৎ 24 তারিখে সৌদি আরবে ন্যাশনাল ডে গিয়েছে। তো সেই ন্যাশনাল ডে উপলক্ষে সৌদি আরবের বিভিন্ন ব্যাংক, বিভিন্ন ওয়ালেট অনেক রকমের অফার দিচ্ছে। এর মধ্য থেকে ইউআরপি দিচ্ছে iPhone 15 Pro-র একটি অফার। তো আমরা কীভাবে এই অফারটি পেতে পারি, কীভাবে আমরা iPhone 15 Pro এই মোবাইলটি জিততে পারি, সেটাই আজকে বিস্তারিত আলোচনা করব। তো দেরি না করে এখনই আমি ভিডিওটি শুরু করছি। তো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এখানে লেখা আছে ট্রান্সফার ইন্টারন্যাশনালি টু উইন iPhone 15 Pro অর ক্যাশ রিওয়ার্ডস। ইন্টারন্যাশনালিভাবে যে মানি ট্রান্সফার করবে সে এই আইফোন জিততে পারবে। তারপর হচ্ছে আরেকটা ক্যাশ রিওয়ার্ড সে 1000 রিয়াল করে পাবে, সেটা আমি সামনে বলে দিচ্ছি। তো এখানে লেখা আছে ডিউরেশন কত তারিখ থেকে শুরু হচ্ছে, কত তারিখে এই অফারটা শেষ হবে। 26/9/2023 তারিখে শুরু হয়েছে এই অফারটা আর শেষ হবে 31/10/2023, ঠিক আছে। তারপর লেখা রয়েছে টার্মস অ্যান্ড কন্ডিশনস। প্রথমে লেখা আছে ক্যাম্পেইন ইনক্লুডস ইন্টারন্যাশনাল ট্রান্সফার্স ভাইয়া মানিগ্রাম অনলি। আপনি দেখবেন ইউরোপের মাধ্যমে যখন টাকা পাঠাতে যাবেন দুইটা অপশন চলে আসে, একটা হচ্ছে মানিগ্রাম অপশন আর একটা হচ্ছে তাহুল আল্লাজি। তো আপনি এই ক্ষেত্রে মানিগ্রাম এই অপশনটা ক্লিক করে টাকা পাঠাবেন, ঠিক আছে। তারপর লেখা আছে ট্রানজ্যাকশন স্ট্যাটাস মাস্ট বি ডেলিভারেড। আপনি যে টাকাটা পাঠাবেন সেই টাকাটা কিন্তু ডেলিভার হতে হবে, টাকা যদি না যায় তাহলে কিন্তু আপনি অফারটা পাবেন না। তারপর লেখা আছে ক্যান্সেলড রিফান্ডেড অর আনডেলিভারিড ট্রানজ্যাকশন আর ইন এলিজিবল টু ইন্টার দ্য ক্যাম্পেইন। আপনি এই ক্যাম্পেইনে যদি টাকাটা ক্যান্সেল করে দেন অথবা রিফান্ড করে দেন তাহলে এটা আপনি এই ক্যাম্পেইনটা এলিজিবল হবে না, ঠিক আছে। তারপর লেখা আছে টোটাল উইনার্স 105 জন, মানে সর্বমোট উইনার হবে 105 জন। তারপর লেখা আছে উইনার্স উইল বি অ্যানাউন্সড উইকলি, সাপ্তাহিকভাবে এই যারা বিজয়ী হবে তাদের নাম ঘোষণা করা হবে। সেগুলো হচ্ছে ইউরোপের যেই ফেসবুক পেজ রয়েছে, তারপর হচ্ছে টুইটারে যে পেজ রয়েছে, সেগুলোতে যারা বিজয়ী হবে সেই পেজগুলোতে তাদের নাম ঘোষণা করা হবে, তাদের মোবাইল নাম্বার ঘোষণা করা হবে, ঠিক আছে। তারপর লেখা আছে উইকলি অ্যাওয়ার্ডস 5 iPhones for 5 winners, মানে সাপ্তাহিকভাবে এই অ্যাওয়ার্ডসগুলো ঘোষণা করা হবে, প্রতি সপ্তাহে 5 জন বিজয়ীকে 5টা iPhone দেওয়া হবে। তারপর লেখা আছে ইচ উইনার উইল গেট অ্যাসার 4699 দ্য কস্ট অফ iPhone 14 Pro 128 GB ট্রান্সফারড ইন টু দেয়ার ওয়ালেট। অর্থাৎ মানে যেই আইফোনগুলো তাদেরকে দেওয়া হবে প্রত্যেকটা দাম হচ্ছে 4699 রিয়াল, ঠিক আছে। আর বাকি যেই 16 জন উইনার হবে তাদেরকে দেওয়া হবে 1000 রিয়াল করে পার উইনার, অর্থাৎ প্রতি বিজয়ীকে 1000 রিয়াল করে দেওয়া হবে 16 জনকে, ঠিক আছে। তারপর হচ্ছে উইকলি উইনার্স আর দ্য টপ আপ সরি উইকলি উইনার্স আর দ্য টপ রিমিটার্স অফ দ্য উইক, মানে সাপ্তাহিকভাবে যারা বিজয়ী হবে, যারা টপ রিমিটার্স, যারা সবচেয়ে বেশি রিমিটেন্স পাঠাবে তাদের ক্ষেত্রে এটা বলা হয়েছে আর কি। তারপর কিন্তু আরেকটা কথা বলা হয়েছে ইফ আ কাস্টমার রিচেস দ্য মান্থলি লিমিট। তো প্রত্যেকের কিন্তু একটা মান্থলি লিমিট রয়েছে, আপনি যদি মান্থলি লিমিটের ক্রস করে ফেলেন, অনেকের 5000 রিয়াল থাকে, অনেকের 6000 রিয়াল বা অনেকের 7000 রিয়াল এরকম থাকে। আমি আজ থেকে 27 মাস আগে 12000 রিয়াল একসাথে পাঠাইছিলাম ইউরোপের মাধ্যমে, বর্তমানে কত পাঠানো যায় সেটা আমি আসলে বলতে পারছি না। তবে যাদের মান্থলি লিমিট রয়েছে তো সেটা অবশ্যই লক্ষ্য রাখবেন, বেশি পাঠাতে যাবেন না, ঠিক আছে। তো সর্বোচ্চ আমার মনে হয় যে 5000 রিয়াল পাঠাতে পারবেন, তারপর বাকিটা বলতে পারি না, ঠিক আছে, এগুলি আর কি। তারপর লেখা আছে কাস্টমার্স আর এলিজিবল টু উইন অনলি ওয়ান্স, শুধুমাত্র একবারের জন্য বিজয় হতে পারবে। আপনি আবার মনে করেন না যে আমি একবার পাইনি আমি আবার টাকা পাঠাই, তাহলে কিন্তু হবে না। আপনি একবার দিয়েছেন তারপর আবার দিবেন এরকম হবে না, কিন্তু একবার দিলেই শেষ, ঠিক আছে। একবার দিলে যদি আপনি উইন হন তাহলে হবেন, আর যদি উইন না হন তাহলে হবেন না, বারবার পাঠাতে পারবেন না। তবে এখানে আরেকটি কথা বলা হয়নি যে আপনি সর্বনিম্ন কত রিয়াল পাঠাবেন, সর্বোচ্চ কত রিয়াল পাঠাতে হবে, এর জন্য কোনো কিছু বলা হয় নাই। আপনি যদি 1 রিয়ালও পাঠান তাহলে সেক্ষেত্রে যদি আপনার ভাগ্য ভালো হয় তাহলে অবশ্যই আপনি বিজয়ী হতে পারেন, ঠিক আছে। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এতটুকু পর্যন্তই। তো আপনারা যদি টাকা পাঠাতে চান ইউরোপের মাধ্যমে পাঠাতে পারেন। তো এখানে ভ্যাট কাটে হচ্ছে আপনার 15 রিয়ালের মতো ভ্যাট কাটে, ঠিক আছে। আপনি যদি পাঠাতে চান তাহলে অবশ্যই এখান থেকে পাঠাতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবাইকে আপনি পেয়ে যান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।